আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইজ টেক এ টু জেট আহসান টিপস ইউটিউব বাংলা চ্যানেল আর আমি আহসান আপনাদের সাথেই আছি তো আজকে আমরা দেখবো নোটপ্যাডের একটি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স সেটি হচ্ছে নোটপ্যাডের সাহায্যে আমরা কিভাবে ডিজিটাল একটি ক্লক তৈরি করতে পারি তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল আমরা নোটপ্যাড ওপেন করব তো সার্চে গিয়ে নোটপ্যাড টাইপ করি এখন এই নোটপ্যাডে আমাদের কিছু কোড এখানে টাইপ করতে হবে তো কোডটি আমি টাইপ করি এবং আমার এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট আছে সেখানে আমি এই কোডটিকে প্রিন করে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কপি টু পেস্ট করবেন তো আমি কোডটি টাইপ করছি অ্যাট দ্য রেট ইসি এইচ ও অফ দেন আমরা নিচের লাইনে এসে কলুন দিয়ে স্টার্ট লিখবো দেন আমরা নিচের লাইনে যাবো এখানে আমরা লিখবো ইসিএইচ ওসি ও ডেট আমরা এখানে ক্লোন দিয়ে স্পেস বার দিয়ে আমরা পার্সেন্ট করবো আবার এখানে পার্সেন্ট টাইপ করব এবং স্পেস দিয়ে আমরা লিখবো টাইম ক্লোন দিয়ে আমরা স্পেস বার দিয়ে পার্সেন টাইপ করব দেন টাইম দেন আমরা পার্সেন্ট আবার টাইপ করব দেন আমরা নিচের লাইনে এসে গো টু স্টার্ট এতটুকু হচ্ছে আমাদের কোড তো এই কোডটিকে আমি একটু জুম করে দিলাম আপনারা সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাট দ্য রেট ইসিও অফ দেন পরের লাইনে এসে কলোন দে স্টার্ট এবং তারপরের লাইনে এসে ইসিও ডেট ক্লোন পার্সেন্টেন্স ডেট পার্সেন্টেন্স ক্লোজ দেন আমরা স্পেস দিয়ে টাইম লিখবো দেন একটি ক্লোন ব্যবহার করব। দেন তারপর আমরা স্পেস দিয়ে পার্সেন্টেন্স টাইম পার্সেন্টেন্স ক্লোজ করব। দেন নিচের লাইনে এসে গো টু স্টার্ট এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে এটি সেভ করতে হবে তো এই নোটপ্যাডটিকে সেভ করার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে এখানে সেভ সেভেস দেখতে পাচ্ছি সেভ সেভেসে ক্লিক করব। দেন সেভেস ডায়লগ বক্স আমরা পেয়ে গেছি এখন যে ডিরেক্টরিতে এটি সেভ করতে চাচ্ছি আমি ডেস্কটপ সিলেক্ট করি সেখানে সিলেক্ট করে ফাইলের যে নেম আছে এটি নেম আপনি দিতে পারেন তো আমি ডিজিটাল দিয়ে এটি সেভ করি দেন আমরা একটি ডট দিয়ে আমরা এখানে টাইপ করব ব্যাট বি এই ব্যাট হচ্ছে ব্যাস ফাইলের এক্সটেনশন তো এটি টাইপ করার আগে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে ব্যাটের আগে যেন ডট থাকে এবং এই শব্দের মাঝে কোনো স্পেস থাকবে না অর্থাৎ ফাইলের যে নেম আছে নেমের পরে কোনো স্পেস হবে না তারপরে ডট দিয়ে ডটের পরে কোনো স্পেস হবে না দেন ব্যাট টাইপ করতে হবে এই অবস্থায় আমরা এখান থেকে সেভ করি তাহলে লক্ষ্য করুন ডেস্কটপে ডিজিটাল নামের একটি ব্যাচ ফাইল কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা একটু ওপেন করে দেখি তো এটিকে আমি মিনিমাইজ করে দিচ্ছি এখন যদি এই ব্যাচ ফাইলে ডাবল ক্লিক করা হয় তাহলে দেখুন আমরা একটু বড় করে দিচ্ছি দেখুন এখানে সেকেন্ড সহ আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল যে ক্লক আমরা তৈরি করেছি এটি সুন্দরভাবে শো হচ্ছে তো ভিওয়ার এ ছিল নোটপ্যাড এর মাধ্যমে ডিজিটাল ক্লক তৈরি করার বিষয়বস্তু আই হোপ এটি আপনাদের সবারই কাজে আসবে আর আমার ভিডিও থেকে বিন্দু পরিমাণ কোনো বিষয়বস্তু যদি শিখতে পারেন তাহলে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন কথা হবে আবার পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং